아눈도 마마 남자면 아눈도 닭도 사슴에 아눈데 사슴에 하시묵 아눈도 마마 그노디 나미 고무라묵 데키니 아눈도 마마 저건 보노솔로 버츄 তখন বাবা মা মারা যান। আনন্দ মামার বাবা কোনো রকমে থাকার মতো নিজস্ব একটি ঘর করে যান, সেই ঘরে আনন্দ মামা থাকে। আনন্দ মামার কোনো কাজ নেই, অতএব রোজগারও নেই, টাকার অভাবে বেশিরভাগ দিন অনাহারে কাটে। তখন মফস্বল শহরে কাজকর্ম বিশেষ পাওয়া যেত না, কাজের জন্য ছেলেদের কলকাতা কিংবা অন্য শহরে ছুটতে হতো, সেও বেশ কঠিন ব্যাপার ছিল। আনন্দ মামার বেঁচে থাকার অবলম্বন ছিল একটা ট্রানজিস্টার রেডিও এবং সিনেমা দেখা। যেমন সিনেমার নেশা তেমনি গান শোনার নেশা, বেশিরভাগ দিন জল খেয়েই কাটিয়ে দিত। বিকেলবেলা মফস্বল শহরের সিনেমা হলের মাইকে গান বাজানো হতো, সেই গান কানে গেলেই আনন্দ মামা আর থাকতে পারতো না, পাগলের মতো ছটফট করত। আমার মা মাঝে মাঝে সিনেমা দেখার জন্য আনন্দ মামাকে পয়সা দিত, তখন 19 পয়সার টিকিট ছিল। মাকে খুব শ্রদ্ধা করতো আনন্দ মামা।